আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে হোয়াইটেনিং লোশন। তো ভিউয়ার্স, এখানে লেডিস এবং জেন্টস দুইজনের জন্যই হোয়াইটেনিং লোশন দেখিয়ে দিয়েছি। তো এখানে ভাইয়াদের জন্যটা আগে বলি, কারণ ভাইয়াদের তো কিছু দেখায় না, ভাইয়ারা অনেক রাগ করে। তো এখানে হচ্ছে ক্যাথিডলের এটা হচ্ছে SPF 50, চমৎকার একটা এটা হচ্ছে লোশন। তো এইটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, যারা বাইকার ভাইয়েরা আছে বা দেখা যায় বাইরে কাজ করতে করতে একদম স্কিন ডাল হয়ে গেছে, তারা কিন্তু নিজেদের স্কিনকে ব্রাইটনিং হোয়াইটনিং করার জন্য কিন্তু SPF 50 ফর্মুলার এই যে লোশনটা আছে এটা কিন্তু ইউজ করতে পারেন। এটা প্রাইস কত পড়বে? 380 টাকা। তো ভিউয়ার্স, আপুদেরটার কথা বলার আগে আমি একটা আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা যারা চাচ্ছেন যে হোয়াইটনিং লোশন ইউজ করবেন, তারা কিন্তু হোয়াইটনিং লোশন ইউজ করার আগে এরকম একটা আমরা ঠিক মেহেদি দেওয়ার আগে কি করি, হাতটা ভালো মতো ধুয়ে নিই যেন মেহেদিটা ঠিকঠাক লাগে বসে। ঠিক আমরা লোশনটাও লাগানোর আগে স্কিনটাকে বাথ সল্ট দিয়ে ভালো মতো পরিষ্কার করে নেবো। তো এটার প্রাইসটা কত পড়বে? ডায়মন্ড এটা হচ্ছে 500 টাকা হলে এটা কেনা যাবে। আমি এটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্রোজেন কোলাজেন 2-in-1। এটা ক্যাপসুল অনেকে খাইছেন, তো হোয়াইটিং এর জন্য, হোয়াইটিং এর জন্য ক্যাপসুল খাইছেন অনেকে, এখন গায়ে লাগবে, এটা হলো গায়ের বডি, গায়ে মাখবেন এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আন্টি আগে শ্যামলা ছিল, এখন ফর্সা হয়ে গেছে এটা লাগানোর পরে, আফটার বিফোর। তো আমি এটা একটু দেখাচ্ছি, এটা প্রাইসটা আমি একটু বলে দেই, প্রাইসটা হলো 400 টাকা। 400 টাকা, যেটা ভালো লাগবে সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে, এটা কোন কোম্পানির ইমেজেস বডি লোশন, এটা হচ্ছে ব্লাড অরেঞ্জ। তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, প্রাইস হলো 300 টাকা। 300 টাকা হলে এটা কিনতে পারবেন। তো আমি এটা একটু দেখাই, এগুলো কিন্তু সবই হোয়াইটেনিং বডি লোশন, এগুলি হচ্ছে লেডিসদের জন্য, লেডিস বা জেন্টস হোয়াটএভার সবাই ইউজ করতে পারবেন, কিন্তু এই যে এটা, এটা কিন্তু শুধুমাত্র ভাইয়াদের জন্য। তো এটা হচ্ছে মিল্ক বডি লোশন বায়ো অ্যাকোয়ার। আপনারা জানেন বায়ো অ্যাকোয়ার প্রোডাক্টটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। তো এটার প্রাইসটা আমি একটু বলি, 300 টাকা। 300 টাকা। এরপর এটা হচ্ছে পাপায়া, যেটা দেখতে পাচ্ছেন এটা পেপে নির্যাস দিয়ে তৈরি, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। 350 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, ডাবল হোয়াইটেনিং, এটা হচ্ছে ডাবল হোয়াইটেনিং, মানে এটা কি ফার্স্ট, আরো ফার্স্ট হোয়াইটেনিং হবে দেওয়া আছে এখানে, যে লোগো ডাবল হোয়াইটেনিং। ওকে, আমি এই আন্টির দেখালেই হবে। তো এটার প্রাইসটা একটু বলে দেই, এটা প্রাইসটা হলো 500 টাকা। মানে অন্যান্য হোয়াইটেনিং ক্রিম একটু ধীরে ধীরে কাজ করে, কিন্তু এটা অনেক ফাস্ট ফাস্ট কাজ করে, ডাবল হোয়াইটেনিং। এটার প্রাইস হচ্ছে 500 টাকা। এই যে নাসির ভাই আছে ইকবাল স্যাম্পোরিয়ামে, আসলে ওনাকে দেখতে পারবেন, ওনার কাছ থেকে আপনাদের পছন্দের যে কোনো প্রোডাক্ট চাইলে কিন্তু ওনারা আপনাদেরকে সেই সার্ভিস প্রোভাইড করতে পারবে। তো এটা হচ্ছে গ্রিন টি ক্রিম, কিন্তু আমরা দেখেছিলাম কোনটা আসল কোনটা নকল, আপনাদের হয়তো অনেকেরই মনে আছে। তো গ্রিন টি এই প্রোডাক্টটা আমি একটু দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 500 টাকা, বডি লোশন 500 টাকা। ওকে, আমি এটা একটু দেখাই, এটা কি গটমিল্ক বডি লোশন, গটমিল্ক পিওর পিওর হেলথ, এটা হচ্ছে লোশন গটমিল্ক এর। এটা প্রাইস হচ্ছে 650 টাকা। এটা মোরকটা কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, এটা প্রাইসটা আমি আরেকবার একটু বলে দেই, 650। কত এমএল? এটা এমএল হলো আপনার 550 এমএল। আচ্ছা যাই হোক, তো যাই হোক, এখানে কিন্তু অনেক অনেক লোশনের কালেকশন আছে। আমি একটু হোল শপটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে তো হেয়ার কালার থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে এভরিথিং কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন, একদম লিপস্টিক থেকে শুরু করে একটা কোণেকে সাজাতে যাবতীয় যা লাগে সমস্ত কিছু আপনারা এখানে পাবেন। তাছাড়া এখানে কিন্তু জুয়েলারি কালেকশনও আছে, সেগুলো কিন্তু আপনারা এখানে আসলে পাবেন। তো ভিউয়ার্স, উইন্টারকে সামনে রেখে উইন্টার সিজনের কথা চিন্তা করে আপনাদের জন্য উইন্টারের সমস্ত প্রোডাক্ট কিন্তু ইকবাল স্যাম্পোরিয়ামে আনা হয়েছে। তাই আপনারা খুব শীঘ্রই, যত তাড়াতাড়ি সম্ভব, আপনাদের উইন্টারের প্রোডাক্টগুলো এখান থেকে এসে নিয়ে যাবেন। তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ইকবাল স্যাম্পোরিয়াম, এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্ন, এটা হচ্ছে চিস্তিয়া মার্কেটের নিস্তালা 393/B2 ইকবাল স্যাম্পোরিয়াম। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।